ওয়েলকাম টু আর এম বায়োলজি এস এম এফ ডাব্লিউ বি দু হাজার চব্বিশ রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদেরকে বলেছিলাম যে ছ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অর্থাৎ ছ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ চলছিল সাত তারিখে ইনফরমেশান বুলেটিন পাবলিশ করেছে সাত ছয় দু হাজার চব্বিশে সেই ইনফরমেশান বুলেটিন তোমরা সামনে দেখতে পাচ্ছ ইনফর্মেশন ইনফরমেশান বুলেটিনে কী আছে আজকের আমরা সেগুলো জেনে নেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্রথমে যে ডেটটি লাস্ট ডেট বলা হয়েছিল সেই ডেট কিন্তু চেঞ্জ হয়েছে আরও কিছু চেঞ্জ হয়েছে কিনা সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব ওয়েস্টবেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশান টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর এস এম এফ বি ই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখো আমি যেমনটা তোমাদেরকে প্রেডিক্ট করেছিলাম যে জুলাইয়ের একদম লাস্ট সানডে অথবা অগস্টের ফার্স্ট সানডেতে পরীক্ষা হতে পারে দেখো জুলাইয়ের লাস্ট সানডেতেই পরীক্ষা হচ্ছে অর্থাৎ আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু পরীক্ষাটি হচ্ছে তারপর যদি আমরা চলে যাই

এবং এই ওয়েবসাইটটা থেকে ফিল আপ করার জন্য কী কী থাকতে হচ্ছে অল ফিউচার কমিউনিকেশন উইল বি রিসিভ ফ্র ফ্রম অ্যান্ড সেন্ড থ্রু রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অর্থাৎ একটা রেজিস্টার মোবাইল নাম্বার তোমাকে থাকতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার ভ্যালিড একটা তোমাকে ইউজ করতে হবে এবং একটা ভ্যালিড ইমেল আইডি তোমাকে কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে ক্যান্ডিডেটস অ্যাডভাইস টু স্টাডি গাইডলাইন্স আচ্ছা তারপরে দেখো এই সব জিনিসগুলো আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম অলরেডি এই যে পাঁচশো টাকা লাগবে সেটাও বলে দিয়েছিলাম নতুন যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো কি কি কোর্স এই পার্টিকুলার পরীক্ষার মাধ্যমে তোমরা অ্যাভেল করতে পারবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি যেটাকে ডিএমএলটি বলা হচ্ছে টেকনিশিয়ান টু ইয়ার্স প্লাস সিক্স মান্থ কম্পালসারি পোস্ট এক্সামিনেশান ট্রেনিং এখানে সব জায়গায় কিন্তু দু বছরেরই কোর্স তার সাথে ছ মাস কিন্তু তোমার একটা কম্পালসারি পোস্ট এক্সামিনেশান ট্রেনিং করতে হবে পরবর্তী কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি তারপরে কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনোলজি ডিপ্লোমা ইন অথোমেট্রি উইথ অপথালমিক টেকনিক ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি ডিপ্লোমা ইন ক্যাক ডিপ্লোমা ইন ডায়ালাইসিস টেকনিক ডিপ্লোমিন ক্রিটিক্যাল কেয়ার ডিপ্লোমিন অপারেশান থিয়েটার ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি ডিপ্লোমা ইন ইলেকট্রো টেকনিক এতগুলো কোর্স কিন্তু রয়েছে এবারে পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে তোমাদের যে ক্লাস শুরু হবে সেই ক্লাসের ডেটটা দেখো অলরেডি দেওয়া আছে দ্য কোর্স উইল কমেন্স ফ্রম সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর অ্যাট ফলোইং ইনস্টিটিউশন দেখো কী কী ইনস্টিটিউশন এখানে আছে এখানে যতগুলো ইনস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এটাকে পিজি বলা হয় মেডিকেল কলেজ অফ কলকাতা এনআরএস আর জি কর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বাঁকুড়া বর্ধমান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথেমোলজি এটাকে আরআইও বলা হয় কলেজ অফ মেডিসিন এম মালদা মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কলেজ অফ মেডিসিন সাগর দত্ত ডায়ামন হবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ মহারাজা জিতেন্দ্র তো এরা কম করে প্রচুর কিন্তু এখানে ইনস্টিটিউশন আছে প্রথম দেখো এই সাতাশটা এগুলো সবই কিন্তু গভর্নমেন্ট তারপরে দেখো আঠাশ নম্বর থেকে কিছু অ্যাপ্রিফায়েট ইনস্টিটিউশান আছে বা তারপরে দেখো এই যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এগুলো কিন্তু গভর্নমেন্ট সাঁত্রিশ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে বেসরকারি যে কলেজগুলো থাকে তো টোটাল গভর্নমেন্ট অ্যাপ্রিফিয়েট ইনস্টিটিউশান এবং প্রাইভেট ইনস্টিটিউশান মিলিয়ে দেখো টোটাল একশো সাতাশখানা কিন্তু ইনস্টিটিউশান আছে একশো সাতাশখানা ইনস্টিটিউশান রয়েছে নাম্বার অফ অ্যাপ্রিফিয়েটেড ইনস্টিটিউশান ভাইস কোর্সেস মে বি ইনক্রিজ ডিক্রিজ অর অমিটেড হুইচ উইল বি কভার ইন ডিটেল সিট ম্যাট্রিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি পাবলিশ অর্থাৎ এই সমস্ত কলেজের মধ্যে যেগুলো অ্যাপ্রিফিয়েটেড ইনস্টিটিউশান সেখানে কি কি কোর্স আছে অনেক কোর্স বাদ যেতে পারে অনেক কোর্স অ্যাড হতে পারে তার সিট ম্যাট্রিক্স কিন্তু পরে প্রকাশিত করা হবে এবার আমরা যদি দেখি যে কি কি লাগছে

এবং মিনিমাম এজ ক্রাইটেরিয়া হতে হবে এজ হতে হবে সতেরো বছর ম্যাক্সিমাম কিন্তু এজ ক্রাইটেরিয়া তেমন এখানে দেওয়া নেই এবার হচ্ছে ডকুমেন্টস কী কী লাগছে অ্যাটেস্টেড কপিস অব অরিজিনাল মার্কশিট অফ এইচ এস এক্সামিনেশন অ্যাডমিট কার্ড ফর এজ অব প্রুফ এ এসসি এস টি ও বি পিএইচ সার্টিফিকেট শুড বি সাবমিটেড ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন যার যে কাজটা আছে যার যেগুলো আছে সেটা তোমরা দিতে পারো ঠিক আছে মোড অফ সিলেকশন সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন অ্যাকোর্ডেন্ট উইথ মার্ক মার্কস অপটেন্ড ইন এন্ট্রান্স এক্সামিনেশন দ্য মিডিল লিস্ট অফ ক্যান্ডিডেট উইল বি টেন্টেটিভলি অ্যাভেলেবেল ওয়ান এইট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর দেখো তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ রেজাল্টের ডেটও কিন্তু অলরেডি বলে দেওয়া হয়ে গেল অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ রেজাল্ট বেরোবে এক তারিখ আফটার সিলেকশন অর পাবলিকেশন মেরিট লিস্ট ডিউরিং অ্যাডমিশান ইপিটি সাউন্ড স্কুটিনি দ্যাট অ্যান অ্যাপ্লিক্যান্ট ফারনি রং ইনফরমেশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হিসর হার অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন উইল বি সামারেলি রিজেক্টেড এ ক্যান্ডিডেট অ্যালোটেড টু সিট আফটার পার্টিকুলার কাউন্সেলিং উইল হ্যাভ টু ডিপোজিট টোয়েন্টি থাউজেন্ড অ্যাট টাইম অফ অ্যাডমিশন থ্রু কাউন্সেলিং বাই ডিমান্ড রাফ ড্রন ইন দ্য ফেভার অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল পেয়েবেল অ্যাট কলকাতা ফেলিং হুই ছ সার সিট উইল বি ক্যান্সেল সেকেন্ড ইনস্টলমেন্ট অফ কোর্স ফিজ আই ইর ইন এক্সাম্পল টু টোয়েন্টি থাউজেন্ড টু বি পেড উইদিন নাইন মান্থস ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ টোটাল দুবার তোমাকে কুড়ি হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা দিতে হবে একবার একদম অ্যাডমিশনের শুরুতেই অর্থাৎ কাউন্সেলিংয়ের সময়ই এবং যখন তুমি ভর্তি হতে যাচ্ছ এবং আর একবার তোমাকে ওইটা টাকা দেওয়া মাস পরে কিন্তু দিতে হচ্ছে এই সব জিনিসপত্রগুলো তোমরা চান্স পাওয়ার পরও জানতে পারবে কোনো অসুবিধা নেই এবারে এখানে যত সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে সেখানে তাদের শর্ট ফর্ম দেওয়া আছে এবারে আমরা সিটগুলো দেখব কলকাতা মেডিকেল কলেজে সর্বমোট টোটাল একশো তেরোখানা সিট আছে তার মধ্যে উনচল্লিশটা জেনারেল এডাব্লিউএস ১৪ এস সি সাতাশ এস টি বারো এ দশ ওবিসি বি সাত পিএইচ ক্যান্ডিডেটের জন্য চার কলকাতা মেডিকেল কলেজে সমস্ত কোর্স মিলিয়ে তারপর হচ্ছে এনআরএসে একশো বত্রিশটা সিট আর জি করে একশো চারটে সিট সিএনএমসিতে বিরাশিটা এসএস একশো আঠান্ন তারপরে দেখো বর্ধমান একশো একটা বাঁকুড়াতে সত্তরটা নর্থ বেঙ্গলে পঁচাশি মেদনাপুর মেডিকেল কলেজে একশো নয় আরআইওতে শুধুমাত্র অপ্টোমেট্রিক ডিপার্টমেন্টে আছে কুড়িটা সিট আছে টোটাল জেএনএম হসপিটাল কল্যাণী ষাটটা সিট রয়েছে এ এমএমসি মালদা অর্থাৎ মালদা মেডিকেল কলেজ নব্বইটা সিট মুর্শিদাবাদে একশো তিনটে সাগর দত্ত ছিয়াত্তর রামপুরহাটে ছেষট্টি তারপর পুরুলিয়াতে ঊনসত্তর ড্যামোড হারবারে বিয়াল্লিশ রায়গঞ্জে চুয়ান্ন কোচবিহারে ছেষট্টি বেলেঘাটা আইডিতে দুটোই ডিপার্টমেন্ট হয় ডিএমএলটি ডিআরডি সেখানে পনেরোটা সিট বিসি রয় পিজিআইপিএসএ বারোটা সিট এসি চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুবেরিয়া যেটা মেডিকেল কলেজ সেখানে চৌত্রিশটা প্রফুল্লচন্দ্র সেন যেটা আরামবাগ মেডিকেল কলেজ তিরিশটা বারাসাত মেডিকেল কলেজ তিরিশটা ঝাড়গ্রাম ছত্রিশটা তাম্রলিপ্ত তো তিরিশটা জলপাইগুড়িতে তোমার আছে সাঁত্রিশটা সিট টোটাল সিট সংখ্যা সরকারি মেডিকেল কলেজগুলোতে আঠেরোশো চব্বিশটা তার মধ্যে জেনারেলের জন্য ছশো চুয়ান্ন ইডাব্লিউএস দুশো আঠাশ এসসি চারশো কুড়ি এস টি একশো চুরাশি ও একশো সত্তর ও একশো একুশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সাতচল্লিশটা সিট বর্তমান এবারে এর সাথে কিন্তু আরও অ্যাফিলিফিয়েটেড বা বেসরকারি ইনস্টিটিউশনের নাম্বার অফ সিট কিন্তু যোগ হবে সেটা পরবর্তীকালে কিন্তু দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের জানানো দরকার ছিল এই পর্যন্তই তোমরা পরীক্ষার আগে পর্যন্ত জানলেই তোমাদের সব কিছু থাক ঠিকঠাক ঠিকঠাক তোমরা ফর্ম ফিল করতে পারবে যাবতীয় এবার যদি আমরা দেখি ডেট অফ এক্সামিনেশান কটার সময় হবে পরীক্ষা দেখো পরীক্ষাটা হবে আঠাশ সাত দু হাজার চব্বিশে হবে দশটা থেকে একটা পর্যন্ত তিন ঘন্টার একটা পরীক্ষা হবে প্যাটার্ন কি আছে ফিজিক্সে পঁচিশটা কোশ্চেন কেমিস্ট্রি পঁচিশটা কোশ্চেন বায়োলজিতে কিন্তু পঞ্চাশটা কোশ্চেন অ্যান্ড টোটাল ফুল মার্কস উড বি ওয়ান হান্ড্রেড ইচ উড বি ওয়ান মার্ক ইন এভরি সাবজেক্ট অল কোশ্চেন উইল বি মাল্টিপেল মিনস এমসি টাইপ উইথ ফোর অপশান অ্যাগেনস্ট ইচ অফ দ্য কোশ্চেন অনলি ওয়ান ইজ কারেক্ট দ্য ফর এক্সাম উইল বি বাই ল্যাঙ্গুয়াল ইংলিশ বেঙ্গলি দুটোই তোমাদের থাকবে মোড অফ অ্যান্সারিং তোমরা প্রত্যেকেই জানো যে কী করে তোমাদের ওয়েমার্কশিট ফিল আপ করতে হয় সবাই জানো এবং এখানে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এই পরীক্ষায় থাকে না আর একটা উল্লেখযোগ্য বিষয় যেটা ইনফরমেশান বুলেটিনে নেই তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা বাড়িতে আনতে পারবে না তোমরা তোমাদের কোশ্চেন পেপারটা বাড়িতে আনতে পারবে না ঠিক আছে তোমাদের কোশ্চেন পেপার বাড়িতে আনতে দেয়া হয় না তো এই পর্যন্ত মোটামুটি তোমরা জেনে নাও পরবর্তীতে যদি আরও কোনো তথ্য নতুন তথ্য পাওয়া যায় আমরা অবশ্যই অবশ্যই করে তোমাদের জানিয়ে দেবো এবং সিলেবাস কিন্তু তোমাদের টেন প্লাস টু লেভেলেরই কিন্তু সিলেবাস আছে সিলেবাসে কোনো পরিবর্তন হয়নি টেন প্লাস টু লেভেলের যে সিলেবাস হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের যে সিলেবাস ইলেভেন টুয়েলভ তোমরা যে পড়াশোনাগুলো করেছো সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই সমস্ত কোশ্চেনগুলো সেখান থেকেই তোমরা পাবে এবার যদি আমরা ইম্পর্টেন্ট ডেটে দেখি সেখানে আমাদের ফর্ম ফিল আপ দেখো শুরু হয়ে গেছে ছয় ছয় দু হাজার চব্বিশ থেকে অলরেডি ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অনলাইন পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে আঠেরো সাত দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তোমরা ডাউনলোড করতে পারবে তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে আঠাশ সাত দু হাজার চব্বিশ রবিবার দিন এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড তোমরা হাতে পেয়ে যাবে অনলাইন থেকে সেটা হচ্ছে এক আট দু হাজার চব্বিশ তারিখে এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা চায় নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এস এমএম ডাব্লিউ বি ক্লাস শুরু হতে চলেছে